Hello everyone, what's up? It's Srinjoy Mukherjee and welcome to my YouTube channel Sarod Music Ventures. এবং আমি সকলকে আমি ইংরেজি ইংরেজিতে একটা ইন্ট্রো দিলাম, তার কারণ হচ্ছে এখানে আমার সমস্ত বন্ধুরা নিশ্চয়ই আছেন যারা বাইরে থেকেও দেখছেন, বাট আমি বাংলাতেই কন্টেন্ট তৈরি করি, ম্যাক্সিমামলি আমি বাংলার কন্টেন্ট পছন্দ করি, সো আমি বাংলাতেই কথা বলতে চাইছি। অ্যান্ড ফ্রেন্ডস, আজকে আমি যে কারণে এই লাইভ সেশনটা করছি, এটা খুব ছোট্ট একটা শর্ট লাইভ সেশন করব, বেশিক্ষণের জন্য তোমাদের সময় নেব না, শুধু কিছু কথা বলতে এসেছি। প্রথমত, আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলা, আমার একটা ছোট্ট প্রোডাকশন হাউস আছে ফ্রেন্ডস, যেটার নাম সরোদ মিউজিক ভেঞ্চার্স। আমরা এই প্রোডাকশন হাউসের তরফ থেকে নানান রকমের ছোট ছোট বড় কাজ করি, এবং এই প্রোডাকশন হাউসের মূল লক্ষ্যই একটা, সেটা হচ্ছে সমস্ত তোমরা যারা আমাদের দর্শক আছো, যারা আমাদের পছন্দ করো, আমাদের ফেসবুক একটা অনেক বড় প্ল্যাটফর্ম আছে, সেখানেও তারা যারা আমাদের প্রজেক্টগুলো পছন্দ করো তাদেরকে সেই প্রজেক্টগুলোকে তাদের সামনে আমরা তুলে ধরি, এবং শুধুমাত্র এন্টারটেনমেন্টের কারণেই এই পেজটা খোলা, এর কোনো অন্যান্য কারণ নেই, যে অন্য কোনো কারণের জন্য কিছু খোলা নয়। এবং ফ্রেন্ডস, আমি কনস্ট্যান্টলি দাদাগিরির এপিসোড আপলোড করি, নানান রকমের এপিসোড আপলোড করি, আমি সবসময় চেষ্টা করি তোমাদের যাতে আরো ইন্টারেস্ট লাগে আমার চ্যানেলটা দেখার জন্য, তার জন্য আমি নানান রকমের কাজকর্ম করার চেষ্টা করি, এবং খুব শীঘ্রই আমরা আমাদের নিজেদের কিছু কন্টেন্ট, যেমন প্র্যাঙ্ক ভিডিওস, এবং যে প্র্যাঙ্কগুলো তোমরা সচরাচর ইউটিউবে দেখে থাকো সেই ধরনের প্র্যাঙ্ক আমরা করছি না, তার কারণ একটাই, আমি দেখেছি প্র্যাঙ্ক করতে গিয়ে আজকাল বেশি প্র্যাঙ্কের থেকে বেশি নোংরামিই হয়, তো আমরা সেগুলো না করে খুব সুইট সুইট কিছু প্র্যাঙ্ক, যেগুলো দেখলে তোমরা সত্যিকারেরই খুব মজা পাবে, হাসবে, এরকম ধরনের প্র্যাঙ্ক ভিডিও অলরেডি তৈরি করছি। আমরা একটা ছোট টিম তৈরি করেছি ফেসবুকের জন্য, যেহেতু আমরা একদম ছোট ছোট্ট চ্যানেল, নতুন চ্যানেল, তোমরা তো জানো খুব একটা বিশাল কিছু আমাদের প্রোডাকশন হাউস বিশাল বড় কিছু নয়, আমরা সিনেমা তৈরি করি ছোট ছোট, এবং যে সিনেমাগুলো ঠাকুরের দয়া, আমাদের রিসেন্ট একটা সিনেমা তোমাদের এই ইউটিউব পেজেই, আমাদের সরোদ মিউজিক ভেঞ্চার্স এই দেখবে একদম ওপরে করা আছে, যেটা 17টা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, এবং আমার ফার্স্ট ফিল্ম ওটা, মানে আমার ফার্স্ট ডিরেক্ট করা, গল্প লেখা, এডিট করা, মিউজিক দেয়া, সমস্ত আমার আমার করা এরম একটা ফিল্ম, এবং আমি ফার্স্ট টাইম করি, খুব একটা ভালো হয়নি, আই হোপ সো, বাট মানে আমি জানি না কেমন হয়েছে। তোমরা একদিনে 1.5 লক্ষ ভিউয়ার্স তুলে দিয়েছিলে, এবং সেটা 17টা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে তার মধ্যে 5টাতে নমিনেশন পেয়েছে, আমি খুব হ্যাপি তার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, আমার পেজটাকে সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ উইদাউট ইউ অল আই এম আ বিগ জিরো, সরোদ মিউজিক ভেঞ্চার্স ইজ আ বিগ জিরো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমার নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের যে নতুন ভিডিওগুলো, প্র্যাঙ্ক ভিডিও, নতুন দাদাগিরির এপিসোডস, যেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, যেগুলো হয়ে গেছে, সেগুলোর মধ্যে দেখবে কিছু ভিডিওতে, যেগুলো আমরা এপিসোড ছাড়ি, সেগুলোর মধ্যে দেখবে কিছু ভিডিওতে আমরা মিউট করি বা ট্রিম করি, তার কারণ একটাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেল কখনোই পারমিশন দেন না যে তাদের পুরো কন্টেন্টটাকে আমরা কখনো আপলোড করি, বিকজ তারা তো অনেক পয়সা খরচা করে, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করেন, তো তার জন্য তাদের তাদের যেখানে যেখানে কপিরাইট ক্লেম, আমরা সেগুলোকে উড়িয়ে দিই, উড়িয়ে দিয়ে তোমাদের এন্টারটেনমেন্টের জন্য আমরা কিন্তু এটা করি। এবং সত্যি কথা বলতে আমরা অনেক সময় এরমও করি যে আমাদের যেগুলো মনিটাইজড যে ভিডিওগুলো হয়ে যায়, সেগুলো আমরা কিন্তু রেভিনিউ শেয়ারও পর্যন্ত করি চ্যানেলের সঙ্গে। সো দয়া করে আমি একটাই কথা বলতে চাই, এই ভিডিওগুলোকে ডাউনলোড করে রিপোস্ট করার চেষ্টা করবেন না কেউ, এই কারণে করবেন না, করলে আপনার পেজের জন্য খুব ক্ষতিকারক হবে, বিকজ পেজটাকে ব্যান করে দেবে, কারণ অলরেডি দুটো চ্যানেলে মনিটাইজড হওয়ার পর সেই ভিডিওটা আর একটা চ্যানেলে মনিটাইজড হলে সেটাকে ব্যান করে দেয় ইউটিউব। এবং আর একটা কথা, যারা দুষ্টু ছেলেরা, যারা আমার দুষ্টু বন্ধুরা, যারা আমার পেজটাকে ফ্ল্যাগ করেছিলে, তারা দয়া করে আর ফ্ল্যাগ করো না, বিকজ অনেক কষ্ট করে তো সকলে কাজ করছে, আমিও কাজ করছি, আমার ছোট্ট একটা টিম তারাও কাজ করছে, তারা কষ্ট পাবে, তোমরা চেষ্টা করো এনজয় করার, ভিডিওগুলো দেখো, খারাপ লাগলে আমাকে পার্সোনালি বলো, কমেন্টে লেখো, বাট আমি একটাই কথা বলবো, তোমরা ভিডিওগুলোকে ডাউনলোড করে রিপোস্ট করার চেষ্টাও করো না, এই কারণে বিকজ সবকটা মনিটাইজড, এবং তোমরা খুব চাপে পড়ে যাবে পরে চ্যানেল নিয়ে, কারণ চ্যানেল সেগুলোকে ব্লক করে দেয়।
আমরা চ্যানেলের পারমিশন অবশ্যই নিতে হচ্ছে, কারণ বিকজ আমরা যে যে হারে মানে আমরা চেষ্টা করছি এপিসোড গুলো ছাড়ার, আমাদের সমস্ত যেখানে যেখানে তাদের কপিরাইট আছে, তাই সেখান সেখান থেকে আমরা আমাদের ডিলিট করতে হয়। এটা আমাদের দোষ না, আমাদের কিছু করার নেই। অনেকে লিখছে ফেসবুকে, আমি দেখেছি কমেন্টে, যে দাদা কেন এটা এইটুকুনি ডিলিট হয়ে গেল, কেন ওইটুকুনি ডিলিট? বিকজ একটাই কারণ, সেটা হচ্ছে কপিরাইটের কারণ। চ্যানেল কপিরাইট যেসব জায়গায় দিচ্ছে, আমরা সেখান থেকে কপিরাইট তুলে নিয়েছি এবং অবশেষে সেটার পারমিশন পাওয়া গেছে। সো এই হলো ব্যাপার। তোমরা ভালো থেকো, দুর্গাপুজোর সামনে আসছে, সবাই সাবধানে দুর্গাপুজো কাটানোর চেষ্টা করো, এবং চেষ্টা করো মাস্ক পরার, স্যানিটাইজার ইউজ করার, হাতে গ্লাভস পরার। একটাই কথা বলবো, সচেতন কাউকে বলে করা যায় না, সচেতনতা তার মধ্যে আনা যায় না। যেমন আমি বারবার বলে বললেও, যদি সচেতন কেউ না হবার, সে হবে না। তো সচেতন হও, মানসিকভাবে সচেতন হওয়ার চেষ্টা করো, এবং এনজয় ইওর দুর্গাপূজা। আর বেশিক্ষণ কথা বলবো না, আমি এন্ড করব লাইভটা। আমি কখনো ইউটিউবে এইভাবে লাইভ করিনি, তাই আমি খুব একটা সড়গড়ও নই এই ব্যাপারটাই। সকলে ভালো থেকো, লাভ ইউ অল, আর এনজয় করো সারদ মিউজিক ভেঞ্চার্স এর প্রত্যেকটা কন্টেন্ট, একটু মন দিয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। এছাড়া আমাদের নতুন শোজ এসছে, বা নতুন একটা শো আমার মা করছেন বং কুক, তারপরে আর একটা শো আসছে বং নন্দিনীকে, তো সবাই চেনে আমাদের প্রথম ভেঞ্চার ওটা, এই ধরনের কাজকর্মগুলোর মধ্যে। যাই হোক, আমরা অনেক কিছু চেষ্টা করছি করার, তোমরা আমাদের একটা সুযোগ দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, আর অনেক অনেক ভালোবাসো। আর আমার সারদের কিছু ভিডিও অবশ্যই খুব শিগগিরই আসবে। লাভ ইউ অল।